Ale wiecie, no damy się już ty. যেখানে যাই সেখানে সুইটি রান্না করে। হ্যাঁ সুইটি বিখ্যাত কুখ্যাত বাবু হিসেবে গ্রামের সবাই মানে গ্রামের সব পুরো রাঁধুনি হয়ে গেছে রান্না করার জন্য। আপনাদের রিকিউনে অবশেষে গ্রামে এসে কাজে লেগে গেল। কি করতেছ? টমেটো একটা গান। বাবা রে এত টমেটো! রিকুইনে টমেটো কাটতেছে না রিকু? ডাক্তারখানে নিয়ে যাব নে। আমাদের ডিম ছিলা হয়ে গেছে। হ্যাঁ কোন ডিমের কি করতেছে? অপারেশন করতেছে। ডগ ইয়াসিন ডেঙ্গু ভাসতেছে, মাছ ভাসতেছে। গ্রামে রান্না করতে মজাই আলাদা। আজকে দুপুরে লাঞ্চ কি কি? ডিম, পোলাও আর হয়েছে মুরগির মাংস। এখানে ফিশ রাখা আছে সবজি দিয়ে, মাছ রান্না করা, উস্ত ভাজি, সালাদ। তো আজকে মোটামুটি ভালো লাঞ্চে লাঞ্চের জন্য আন্টি আয়োজন করছে। প্লেটটা হাতটা ধুয়ে নাও। এই যে ডিম, কারেন্ট নাই তো গ্রামে, একটা সমস্যা হয়েছে লোডশেডিং এর সমস্যা। মাংস নিবা না ডিমটা খেয়ে দেখো আগে? আচ্ছা না অগো, এত দিও না, খাইতে পারবো না। এই যে ওই যে ওর হচ্ছে জ্বর আর ইয়াসিন খাও। ইয়াসিন আপনি দিকে আসো। আলু নিবা? ইয়াসিন আলু আলু খায় না? ইয়াসিন এদিকে আসো, ইয়াসিন এদিকে আসো, এখানে বসো। আরে আলু ঘুরে তো চড়ি কুইন খাও। দেখুন যে মাংস দিয়ে নেই, ডিম দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকে আমাদের লাঞ্চ মানে এটা এগুলো দিয়ে খাওয়া হবে। ওই যে আমার এক ভাই, বসো ভাইয়া। আচ্ছা আজকে ভিডিওটা তুমি শেষ করো। তো ভিউয়ার্স, আপনি মিষ্টি ব্লগের পাশে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, সব ভিডিও দেখবেন। আজকে পর্যন্ত, হ্যাঁ আল্লাহ হাফেজ।